ভারতবর্ষের ভবিষ্যৎ কি হবে, তাদের আশা আকাঙ্ক্ষা কি হবে, এটা জানতে হলে স্কুল ও কলেজে যেতে হবে। সেখানেই ভারতবর্ষের ভবিষ্যৎ তৈরি হচ্ছে। বৃহস্পতিবার মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত গুরু পূর্ণিমার অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথাই বলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মণ। বৃহস্পতিবার উমাকান্ত একাডেমিতে কৃতি ছাত্রদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের সূচনা করেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যদি পাস না করে তবে তার জবাব দিতে হবে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের। রাজ্য সরকার শিক্ষাক্ষেত্রে সর্বাধিক গুরুত্ব আরোপ করছে। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদে যে 17টি আসন রয়েছে তার মধ্যে 5টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় বিজেপি দলের 5 প্রার্থী। বৃহস্পতিবার বিজেপি দলের জয়ী এই 5 প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন পশ্চিম ত্রিপুরার জেলা শাসক। ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর কাণ্ডে আরো এক অভিযুক্ত পুলিশের জালে। ধৃতের নাম হোসেন মিয়া। আসামের কাটালতলী থেকে ধৃতকে আটক করা হয়। এখনো পর্যন্ত চন্দ্রপুর কাণ্ডে 6 জনকে আটক করেছে ধর্মনগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়। পুকুরের জলে ডুবে মৃত্যু 9 বছরের সোহেনা বিবি নামে এক শিশুকন্যার। ঘটনা বৃহস্পতিবার গুমতি জেলার উদয়পুর মহকুমার দাতারাম এলাকায়। সঙ্গে সঙ্গে সোহেনা বিবিকে গুমতি জেলা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে শিশুটির মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। কফিন বন্দি হয়ে ফিরল উদয়পুরের মেয়ে নিকিতা সেনগুপ্তের মৃতদেহ। কলকাতার সল্টলেক বাইপাসে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় নিকিতার। বৃহস্পতিবার দুপুরে কফিন বন্দি দেহ বাড়িতে আসে নিকিতার। তারই অকাল মৃত্যুতে গোটা উদয়পুর মহকুমায় শোকের ছায়া। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে কমলাসাগর বিধানসভা এলাকায় চাম্পামুড়া পঞ্চায়েতের ও পঞ্চায়েত সমিতির প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়ায় প্রার্থীদের নিয়ে বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করল বিজেপি। এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক রাজীব ভট্টাচার্য। ভারত সরকারের জনশক্তি অভিযান প্রকল্প গত 1 জুলাই থেকে সারা ভারতবর্ষে শুরু হয়েছে। দেশের 135টি জেলায় এই প্রকল্প শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলাশাসকের কনফারেন্স হলে জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে শুরু হয় বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন ভারত সরকারের ইকোনমিক অ্যাডভাইজার। মামার কুড়ুলের আঘাতে মৃত্যু হল ভাগ্নের। ঘটনা খোয়াই থানা এলাকায় সোনাতলা গ্রামে। বৃহস্পতিবার ধৃত মামাকে গ্রেফতার করে খোয়াই থানার পুলিশ। কিন্তু কি কারণে এই ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এলাকায় চাঞ্চল্য। ছাত্র ভর্তি নিয়ে অনিয়মের অভিযোগে রাজধানীর এমবিবি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করল এবিভিপি ছাত্র সংগঠনের সমর্থকরা। ছাত্র ভর্তির ক্ষেত্রে অধ্যক্ষের স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে বৃহস্পতিবার অধ্যক্ষকে ঘেরাও করে রাখে এবিভিপি। পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করা সহ রাজ্যে লাগাতার সন্ত্রাসের বিরুদ্ধে 3 ঘন্টার গণঅবস্থান করল বামফ্রন্ট। বৃহস্পতিবার রাজধানীর আরএমএস সমন্বিতে সিপিএম এর গণধর্ণা অনুষ্ঠিত হয়। এই গণধর্ণার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার। বিজেপির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন তিনি।